শ্যালক ও শ্বশুর মিলে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে ভাটা লুটপাট ও কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে যশোর চৌগাছা উপজেলার তাননিবাস গ্রামের আলাউদ্দিন। বুধবার দুপুরে প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। এ সময় আলাউদ্দিনের সাথে উপস্থিত ছিলেন তার ছেলে কুতুবুদ্দিন। সংবাদ সম্মেলনে আলাউদ্দিন বলেন, আমি দেখি জানি না এই ফাটায় পৌঁছে দেখি এই ফাটার শূন্য অবস্থান করে আসে। এই ব্যাপারে গত 12/2020 তারিখে তারপর দাসপুরটা এই গ্রামে একটি সালিশি বৈঠকের আয়োজন করি। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিচারকের আমার দাবিকে 2 কোটি টাকা স্থানে আপাতত 60 লক্ষ টাকা আমাকে দেওয়ার জন্য একটি সর্বসম্মত রায় প্রদান করে। কিন্তু তারা বলছেন কোনো রকম সেনা দিয়ে খুব যত্ন করার জন্য আমাকে এবং আমার পরিবারকে ক্লাব গ্রামের মুক্তি প্রদান করে দেওয়া যাচ্ছে। মাত্র 60 লক্ষ টাকা চাইতে গেলে আপন শ্বশুর হয়ে অবলোচন হওয়ার সারদ দাসপুরের বাড়িতে থাকা অবস্থায় পুলিশ ডেকে এনে আমাকে অপহরণ মামলায় যে তিনজনকে ধরে খাটিয়েছে তার সংবাদ অবর্তে ১৬/৬/১৯ ১৭/৬/১৯